লটারি করে ধান চাল কেনার লক্ষ্যমাত্রা ঘোষণা, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত, আমন বেচলে বেচা যাবে না বোরো। এবং পেঁয়াজের ঝাঁঝে অস্থির খাতুনগঞ্জের পাইকারি বাজার, খুচরা বাজারে আগুন, বাড়তি দামের বোঝা আরও কিছুদিন বইতে হবে বললেন বাণিজ্যমন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। কৃষকের সুবিধার কথা চিন্তা করে আসন্ন আমন মৌসুমে 20 নভেম্বর থেকে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি 26 টাকা দরে 6 লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এছাড়া 3.5 লাখ টন সিদ্ধ চাল ও 50,000 টন আতপ চাল কেনা হবে। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় কৃষিমন্ত্রী জানিয়েছেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কিনতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হবে। তবে যেসব কৃষক আমন ধান বেচবেন তারা বোরো ধান বেচতে পারবেন না। এইবার আমনে ইতিপূর্বে আমনে ধান প্রকল্পমেন্ট করা হয় নাই, আমাদের সংগ্রহ হয় নাই। আমরা ধান সংগ্রহ করব 6 লক্ষ মেট্রিক টন ধান ডাইরেক্ট কৃষকদের থেকে আমরা পারচেস করব, আর 3,50,000 মেট্রিক টন আমরা চাউল সংগ্রহ করব মিলারদের কাছ থেকে, আর সিদ্ধ চাউল মিলারদের মাধ্যমে আমি মিলারদের মাধ্যমে আর কি মিলারদের মাধ্যমে আমরা পারচেস করব, আর 50,000 মেট্রিক টন আমরা আতপ চাউল আমরা মিলারদের মাধ্যমে আমরা ক্রয় করব, এবং ক্রয় মূল্য হবে ধান 26 টাকা প্রতি কেজি, সিদ্ধ চাউল 36 টাকা প্রতি কেজি, আর 35 টাকা হলো আতপ চাউল প্রতি কেজি। আমরা সর্বোচ্চ সতর্কতা ব্যবহার করব এবং প্রান্তিক চাষিরা যারা গরিব চাষি তারা যাতে পায়, এবং যদি বেশি সংখ্যক হয় সেই ক্ষেত্রে লটারিতে আমরা করব। লটারিতে করার ফলে হবে কি, পেলো আবার যখন বোরোতে গিয়ে আমরা করব, যারা এবার লটারিতে পেলো আমনে তাদের নামটাকে বাদ দিয়ে বোরোতে গিয়ে যাতে বেনিফিটটা সবাই পায় আস্তে আস্তে। আগামী 20 নভেম্বর থেকে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহের ঘোষণা দেওয়ায় খুশি কৃষকরা। ধান সংগ্রহে দালাল ফরিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়নে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। অগ্রহণ মাস শেষের দিকে বা মাঝামাঝি এর মধ্যে সরকার ধান কিনলে কিছু 4 টাকা পয়সা পাবে আর কি। এবার যদি সরকার ধান নেয় তাহলে তো আমরা লাভবান হব, লাভবান হইলে সবাই আবাদ করবে। গত বুড়ো মৌসুমে আমরা ধান দিতে পারিনি, কারণ দলীয় লোকেরা গুডাউন ভরে ফেলে দিছে, কারণ এটা সরকারের দেখার দরকার। যদি সরকার আমাদের কাছ থেকে সরাসরি ধান নেয় তাহলে হয়তো আমরা লাভবান হতে পারি। 500-600 এমন ধান বেচে আমাদের কিচ্ছু হয় না। সরকার যদি ন্যায্য মূল্য আমাদের কাছে কিনত তাহলে আমরা লাভবান হতাম। সরকার নিজস্ব লোক দিয়ে নেয় তাহলে আমাদের জন্য ভালো হয়, কারণ আমরা যদি কাউকে দিতে যাই 2 টাকা কেজিতে কম পাবো, আর সরকারের কাছ থেকে দিতে গেলে সরাসরি যদি দিতে পারি ওই 2 টাকা আমাদের আসবে। সরকারি কর্মকর্তা কর্মচারী প্রতি জেলায় প্রতি ইউনিয়নে ধান সরাসরি কৃষকের কাছে নেন, এতে আমরা কৃষকরা সবাই খুশি হব। একদিনের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজারে আরও বাড়ল পেঁয়াজের দাম। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ছে। সরকারের নানা উদ্যোগের পরও দাম না কমায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এদিকে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দেশে ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আরেক দফা বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। বৃহস্পতিবার সকাল থেকে মানভেদে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে 110 থেকে 115 টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা দরে। সরবরাহ কম ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দর কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এটার কোনো পরিকল্পনা যদি সরকার না নেয় তাহলে আমরা কি করব? হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের চট্টগ্রামে যেই দৈনিক যে 20-25 গাড়ি মাল আসতো ওটা আসে নাই। মায়ানমার এখন ডাবল হয়ে গেছে দাম কস্টিং,
মায়ানমার মালাকা স্লো, যেখানে খাতুনগঞ্জে মাল আসতো 30-40 গাড়ি, এখন হয়ে গেল 5 গাড়ির মধ্যে লিমিটেড। খুলনায় মাত্র 3 দিনের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। আমদানি করা পেঁয়াজ 100 থেকে 105 টাকা এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 125 টাকা পর্যন্ত দরে। সরকারের নানা উদ্যোগের পরও পেঁয়াজের দাম বাড়তে থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। আগে এক বস্তা পেঁয়াজ কিনতে লাগতো 3 থেকে 4 হাজার, আর এখন এক বস্তা পেঁয়াজ কিনতে টাকা লাগে 9 থেকে 10 হাজার টাকা। তো আমাদের ছোট দোকান, ঠিক আছে, আমাদের তো খুবই সমস্যা হচ্ছে। আমার ইনকাম কম, কিন্তু সেই জন্য দেখা যাচ্ছে দামের বেশি, এখন যেটা খাওয়া লাগতেছে, না খেলে তো আর হবে না। যেটা পেঁয়াজটা, পেঁয়াজের দামটা কোনো কমুক, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসুক, এটা আমরা চাই। তবে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে গত দুদিনে কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে আমদানি করা পেঁয়াজের দাম। বৃহস্পতিবার বন্দরের আড়ত ও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা পর্যন্ত দরে। আগের এলসি করা পেঁয়াজ বন্দরে ঢুকলে দাম আরও কমে আসবে বলে জানান আমদানিকারকরা। এদিকে ক্রমাগত পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করে বাসক। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এদিকে পেঁয়াজের বাড়তি দামের বোঝা ভোক্তাদের আরও কিছুদিন বইতে হবে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন খুচরা বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 5 টাকা কমলেও খুচরা পর্যায়ে এর তেমন একটা প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিক্রেতারা। গেল দেড় মাস ধরে পেঁয়াজের বাজারে নাকাল ভোক্তারা। রাজধানীর শ্যামবাজারে বৃহস্পতিবারের চিত্র কিছুটা ভিন্ন। বাজারে ঢুকেছে পেঁয়াজ, কমেছে দামও, তবে বিক্রি কম হচ্ছে বলে জানালেন আড়তদাররা। বেচাকেনা কম হলে তো বাজারটা কমে যায়, কাস্টমার কম। আজকে একটু মোটামুটি পেঁয়াজ একটু আমদামি বেশি, ভিতরে বেচাকেনা একটু কম, আর কাঁচামাল বলতে বেচাকেনা কম মানে বাজার একটু কম। পারমাটা 116 টাকা, 116 টাকা, 112 থেকে 116 টাকা এটি বিক্রি, আর পাবনার দেশি 120 থেকে 125। পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে এসেও স্বস্তি পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। বেচা কিনে কষ্ট হয়, বাইরে যখন বেচতে যাই তখন তো মানুষ বলে যে পেঁয়াজের দাম কমবে, হেন হবে তেন হবে, টিভিতে দেখায়। আসলে তো আমরা কমে কিনতে পারতেছি না। দুদিনে পেঁয়াজের দাম বেশি ছিল, বেদায় আমরা নিয়ে বেশি দিয়ে কিনে নিয়ে বেশি বিক্রি করেছি। আজকে বাজার আমদামি আছে, আজকে বাজার একটু কম আছে, এই জন্য আজকে কমে বেচব না। এখান থেকে আমি পাইকারি নিলাম 110 টাকা কেজি, তো কালকে এটি আমি গতকালকে কিনছিলাম বাজার থেকে 140 টাকা করে নিয়েছি কেজি। গতকাল একটু বেড়ে ছিল, আজকে একটু কম, আজকে কেজিতে 5-7টা কম। এদিকে বাণিজ্যমন্ত্রী বলেছেন খুচরা পর্যায়ে বাজার নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব নয়, তাই ভোক্তাদের আরও কিছুদিন বইতে হবে বাড়তি দামের বোঝা। আমাদের জন্য সমস্যা অ্যাটলিস্ট এই মাসের শেষ পর্যন্ত, নতুন ওঠা পর্যন্ত। আর নতুন পেঁয়াজ ওঠার সাথে সাথে ভারতও তাদের এই যে বন্দর ওপেন করে দেবে, তো আমাদের এই সময়কার জন্য এই দামটা বেড়ে গেছে। যে সবাই যে সাধু মানুষ তা না, যখন একটু সময় যায়, দুঃসময় যায়, তখন কিছু কিছু অসাধু ব্যবসায়ী সুযোগের তাদের মতো করে সদ্ব্যবহার করে বলতে পারে, সেটা রয়েছে। আমরা চাচ্ছি আমাদের তরফ থেকে সব রকম মনিটর করা হচ্ছে, 100 ভাগ যেটা নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা সব জায়গায় পৌঁছতে পারবো এমনটা হয় না। আগামী মৌসুমে সরকার পেঁয়াজের আমদানি বন্ধ রাখার কথা ভাবছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ায় খুশি সাধারণ জেলেরা। অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বরিশালে মাছের পাইকারি বাজার ইলিশে সয়লাব। বৃহস্পতিবার ভোর থেকেই নগরীর পোর্ট রোডের ইলিশের পাইকারি বাজার ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে। প্রতিমন ইলিশ বিক্রি হচ্ছে 25 থেকে 40 হাজার টাকা পর্যন্ত। ইলিশে বাজার সয়লাব আছে, ইলিশ আসো আলো আসার সম্ভাবনা আছে। নদীতে মাছ প্রচুর ছিল, যার জন্য ধরা পড়ছে, এখনো মাছ জেলেরা ধরছে। আমরা মৎস্য অধিদপ্তর তাতে খুশি যে আমাদের নদীতে যে পরিমাণ মাছ এসেছিল আমরা সেটা আহরণ করতে সক্ষম হয়েছি। চাঁদপুরের জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। বড় আকারের ইলিশের দেখা মিলছে পাইকারি বাজারগুলোতে। মোকামিরা বলছেন প্রজনন মৌসুমে মাছ না ধরায় এখন কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন তারা। এই অভিযান পালন করছি, আমরা মাছ পাইছি, আল্লাহ দিলে আমাকে খুব আনন্দের ব্যাপার। এ পর্যন্ত মনে করেন না 2 পোন মাছের মতো পাইছি, 2-2.5 পোনের মাছের মতন পাইছি, মোটামুটি আল্লাহর রহমতে ভালো পাইছি। টানা কয়েকদিন যদি মাছটা আছে হয়তো আমাদের ক্ষতিটা ফুসবে। শত শত নৌকা নিয়ে কুলে ফিরছেন ভোলার জেলেরা। 22 দিনের নিষেধাজ্ঞার পর ইলিশের দেখা পেয়ে খুশি জেলেরা।
এদিকে 22 দিন বন্ধ থাকার পর মাছ শিকারে গভীর সমুদ্রে যাচ্ছেন কক্সবাজার উপকূলের জেলেরা। বাঁকখালী নদীর মোহনা, ফিশারিঘাট, ননিয়ারছড়া ও মাঝিরঘাট থেকে নিবন্ধিত ট্রলারগুলো সাগরে রওনা দেয়। 22 দিন পরে যখন অবরোধ খুলে দিয়েছে, এখন তো আমাদের বেশ ভালোই লাগতেছে, আর আশা করতেছি সামনে আমরা মাছ বেশি পাবো। বন্ধ শেষ, তারপর থেকে শত শত ট্রলার সাগরে গেছে, আর বাকি সব আমরা যাবো। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পটুয়াখালীর পায়রা ও তেঁতুলিয়া নদীতে উৎসবমুখর পরিবেশে জেলেদের মাছ ধরতে দেখা যায়। এছাড়া শরীয়তপুর এবং উপকূলের জেলা বরগুনাতেও জালে ধরা পড়ে কাঙ্ক্ষিত ইলিশ। রওজায় জাবিদ ঐশী, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সংস্থা ডিএইচটির মহাসচিব দাতকু জাফার কুসারি। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন কুসারি। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর সাথে ডিএইটের শীর্ষ এই কর্মকর্তা বাংলাদেশ ও সদস্য দেশগুলোর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মেডিকেল বোর্ড যা বলেছে সেটাই সরকারের বক্তব্য বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোবাইদুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বিতর্কিতদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এরা যাতে সম্মেলনে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে দলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেগম জিয়ার চয়েসের ডাক্তাররাও আছে, সে মেডিকেল বোর্ডই তো বলছে তার স্বাস্থ্যে তেমন গুরুতর কোনো বিষয় নেই যেটা নিয়ে এত উদ্বেগের কারণ থাকতে পারে। মেডিকেল বোর্ড যা বলেছে সেটাই আমাদের বক্তব্য। গোয়েন্দা সংস্থা রিপোর্ট সব মিলিয়ে অনুপ্রবেশকারীদের একটা তালিকা তিনি অলরেডি করেছেন এবং সেটা পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছেন। কারাগারে রেখে সরকার তিলে তিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সরকারি চিকিৎসকদের ব্যাখ্যার কোনো মূল্য নেই জনগণের কাছে। বেগম খালেদা জিয়ার অযোগ্য জামিন পাওয়ার, কিন্তু বেগম খালেদা জিয়ার জামিন পাবে না, খুনি আসামি জামিন পাবে, চোর বাটপার দর্শন শিশু দর্শন এরা সবাই জামিন পাবে, সবাই জামিন পাবে, বেগম খালেদা জিয়া জামিন পাবে না। বাংলাদেশ থেকে 46 জন রোহিঙ্গাকে ফেরত নেওয়া হয়েছে বলে মিয়ানমার যে দাবি করেছে তার কোনো সত্যতা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় হতাহতদের চেক হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মিয়ানমার নিজেদের সীমান্তে অবস্থানকারী রোহিঙ্গাদেরও ফেরত নিচ্ছে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তারা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়েই যাচ্ছে, আমাদের কোনো হিসাবে যাদের আমরা রেকর্ড করেছি তার একটি লোকও যায়নি। তারা বলে যে সেখানে কত কয়েকশো লোক গেছে, এটা তাদের তথ্য, আমরা এটা জানি না কীভাবে গেছে সেটাও জানি না। তারা যে লোক নিচ্ছে তাদের আইডি ক্যাম্পে কয়েক লক্ষ লোক পড়ে আছে, একটাকে তো ফেরত নেয় নাই, ও তাদের বর্ডারের ভিতরেই এগুলো নেয় না। আমাদের এলাকায় যদি আমাদের একটা লোক নিত তাহলে জানতাম। এই মুহূর্তে টিকাটুলিতে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, মামুন, বিকেল 5টার সময় এই 39 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির হক মঞ্চে যিনি রয়েছেন তার যে পাশে অভিযানটি চালিয়েছিল সেটি শেষ হয়েছে এবং এই অভিযানে আমরা দেখতে পেয়েছি বিপুল পরিমাণ মাদকদ্রব্য কিন্তু তার এই বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে এই উদ্ধারের পরবর্তীতে র‍্যাব দ্বিতীয় দফা আমাদের ব্রিফিং করে এবং সেই ব্রিফিংয়ে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই মনির হক মঞ্চের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের কাছে অভিযোগ ছিল এবং সবশেষ গতকাল রাতে 8 কোটি টাকার একটি মামলা হয় তার বিরুদ্ধে ওয়ারি থানায়। সেই মামলার সূত্র ধরে কিন্তু তারা আজকে বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর পরবর্তীতে তার অফিসে তারা যায় এবং সেখান থেকে তাকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অফিসে অভিযান চালানো হয়।
এবং পরবর্তীতে সেখান থেকে তার ড্রাইভারকে আটক করা হয় এবং ড্রাইভারকে আটক করায় জিজ্ঞাসাবাদ করার পর তার যে বাসা আছে সেই বাসায় অভিযান পরিচালনা করা হয়। ইতিমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের র‍্যাব যেটি পেয়েছে এবং আমাদেরকে যেটি জানিয়েছে যে এই মইনুল হক মঞ্জু যিনি রয়েছেন তার পুরো পরিবারের সদস্যরা কিন্তু বিদেশে থাকেন, তিনি এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি এবং মাদক ক্রয় বিক্রয়ের সাথেও তিনি জড়িত রয়েছেন বলে র‍্যাব প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন। এই টাকাগুলো যিনি তিনি বিভিন্ন জায়গা থেকে আয় করেন সেগুলো হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে বলে প্রাথমিকভাবে র‍্যাবের কাছে স্বীকার করেছেন তিনি। এবং র‍্যাব যেটি বলেছেন যে সর্বশেষ একটি অ্যাকাউন্টে 1,00,000 টাকার বেশি অর্থাৎ 1,20,000 টাকার মতো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি দিয়েছেন এবং সেই ডকুমেন্টসও র‍্যাব তার অফিস থেকে পেয়েছে। এছাড়াও কিন্তু বেশ কিছু ডকুমেন্টস আমরা পেয়েছি এবং র‍্যাব যেটি আমাদেরকে জানিয়েছে যে যেই বাসাটিতে তিনি থাকতেন ঢাকায় সেই বাসাটিও কিন্তু দখল করা ছিল, অর্থাৎ দখলদারিত্ব, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু র‍্যাব এই অভিযানটি পরিচালনা করছে। এবং র‍্যাব যেটি আমাদেরকে বারবার জানিয়েছে যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান পরিচালনায় আমরা দেখতে পেয়েছি বিপুল পরিমাণ মাদক এবং অবৈধ অস্ত্র কিন্তু তার এখান থেকে উদ্ধার করা হয়েছে। আর এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে দিতে পারি, র‍্যাব আমাদেরকে যেটি জানিয়েছে যে আজকেই ওয়ারী থানায় মাদক এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে দুটি মামলা করা হবে এবং আজকেই তাকে ওয়ারী থানায় হস্তান্তর করা হবে। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মইনুল হক মঞ্জুকে আটকের পর তার বাসায় অভিযান চলছে এবং এ বিষয়ে জানাতে টিকাটুলি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দেব। আবরার হত্যার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান আবরার হত্যায় 21 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আগামী সপ্তাহেই এ হত্যা মামলার চার্জশিট জমা দেওয়া হবে বলেও জানান তিনি। ঘটনায় তখন যেভাবে বলেছিলাম যে আসামি গ্রেফতার, মামলা তদন্ত সম্পন্ন করে আমরা আগামী মাসের ফার্স্ট উইকে চার্জশিট দিয়ে দেব, তা আমরা সেই লক্ষ্যেই আছি এবং আমাদের তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে, ওই সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ ভাবে মামলা চার্জশিট দিয়ে দেব। আমরা যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছি তাদের মধ্যে যে যোগাযোগ হয়েছে সব কিছুতে ওই আবরারকে শিবির সন্দেহে তাকে মারধর করেছে এটাই আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। এজাহার নামীয় আসামিদের মধ্যে গ্রেফতার হয়েছে 16 জন আর এজাহার বহির্ভূত 5 জন। আমরা সবার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। শিশুদের শিশু আইনে বিচার না করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেয়া 121 আসামিকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মোবাইল কোর্টে দণ্ড দেয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের রিপোর্ট আমলে নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। যাদেরকে মোবাইল কোর্ট দণ্ড দিয়েছে তাদেরকে ইমিডিয়েট কিশোর উন্নয়ন কেন্দ্র বা হাজত যেখানেই আসে না কেন ইমিডিয়েট তাদেরকে ছেড়ে দিতে হবে এবং মোবাইল কোর্ট ব্যতীত অন্য কোনো আদালত যাদেরকে দণ্ড দিয়েছে তাদেরকে 6 মাসের জন্য জামিন দেয়া হলো এবং এই জামিনের বেইল বন্ডটা দিতে হবে সংশ্লিষ্ট জেলার শিশু আদালতের বরাবর। গ্রামীণ ফোনের কাছে বিটিআরসির 12,580 কোটি টাকা পরিশোধের বিষয়ে আগামী 14 নভেম্বর আদেশ দেবেন আপিল বিভাগ। এ মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন বহুজাতিক কোম্পানিগুলো দেশে ব্যবসা করবে অথচ সরকার পাওনা টাকা চাইলে মামলা করার প্রবণতা দুঃখজনক। গ্রামীণ ফোনের কাছে সরকারের পাওনা 12,579 কোটি 95 লাখ টাকা, যার মধ্যে 4,085 কোটি 95 লাখ টাকা পাবে এনবিআর। কিন্তু বিটিআরসির নিরীক্ষা প্রতিবেদনকে ভুল দাবি করে গেল 26 আগস্ট মামলা করে গ্রামীণ ফোন। এ টাকা গ্রামীণ ফোন কবে দিবে এবং কত দিতে পারবে এ নিয়ে বৃহস্পতিবার শুনানি হয় আপিল বিভাগে। এ সময় আদালত বলেন দেশের আদালতে এরকম প্রায় 1,00,000 কোটি টাকার মামলা ঝুলছে, বহুজাতিক কোম্পানিগুলো দেশে ব্যবসা করছে অথচ সরকার পাওনা টাকা চাইলে আদালতে মামলা ঠুকে দেওয়ার প্রবণতা দুঃখজনক। বিটিআরসির আইনজীবী বলছেন তারা পাওনা টাকার 50% পরিশোধের আবেদন জানিয়েছেন আদালতে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন আপিল বিভাগ। দীর্ঘদিন থেকে অডিট করে এই 12,000 কোটি টাকার অ্যামাউন্টটা নির্ধারণ করেছে এবং সেই অডিট ফার্মের অডিট নিয়ে গ্রামীণ ফোন কোনো রকম আপত্তি তুলে নেয় এবং তারা সম্পূর্ণরূপে সেটা মেনে নিয়েছে। তারপরে তারা গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করেছে বিভিন্ন পর্যায়ে এবং সেই নেগোসিয়েশন যখন ফেল করেছে তখন তারা কোর্টে এসেছে। গ্রামীণ ফোনের আইনজীবীর দাবি এরই মধ্যে 2,190 কোটি টাকা পরিশোধ করা হয়েছে, নতুন করে 12,580 কোটি টাকার দাবি অযৌক্তিক। 12,600-র মধ্যে 1,190 অলরেডি সেটেল, তাহলে যেটা অলরেডি সেটেল ইস্যু নিয়ে
19 বছর পর এভাবে ক্লেম করে যদি যেই ক্লেমটা লিগাল না তার উপর বেস করে দাবিটা কতটুকু লিগাল ওই ব্যাপারে আমাদের আসলে আলাপটা চলছে। এর আগে গেল 17 অক্টোবর পাওনা টাকা আদায়ের ওপর 2 মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। পরে নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে গ্রামীণ ফোন আবেদন করলে মামলাটি গড়ায় আপিল বিভাগে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টেলিকম সেবায় টাওয়ার শেয়ারিং কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেবা গ্রহণে মোবাইল অপারেটরদের আপত্তির কারণে প্রায় 1 বছরেও কোনো কার্যক্রম শুরু করতে পারেনি 3 টাওয়ার প্রতিষ্ঠান। চলমান সমস্যার সমাধানে উভয় পক্ষের মধ্যে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বা SLA চূড়ান্ত করেছে BTRC। তবে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। পরিবেশের সুরক্ষায় যত্রতত্র মোবাইল টাওয়ার স্থাপন বন্ধে 2018 সালের নভেম্বরে 4 প্রতিষ্ঠানকে টাওয়ার শেয়ারিং লাইসেন্স দেয় BTRC। নেটওয়ার্ক সম্প্রসারণে শর্ত দেওয়া হয় 5টি। 4 প্রতিষ্ঠানের মধ্যে ইডটকো লিমিটেডের আগে থেকেই টাওয়ার শেয়ারিং কার্যক্রম চালু আছে। তবে অন্য 3 প্রতিষ্ঠানের কাছ থেকে নেটওয়ার্ক সেবা নিতে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। তারা বলছে নিরবিচ্ছিন্ন সেবা দিতে টাওয়ারে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে চায় টাওয়ার প্রতিষ্ঠান, কিন্তু ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন 8 ঘন্টা। একই সাথে নেটওয়ার্ক ভাড়া বাবদ খরচ বাড়বে প্রায় 20-25%। সমস্যা সমাধানে SLA চুক্তি চূড়ান্ত করে অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে BTRC। এই চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে মোবাইল অপারেটররা। BTRC আবার প্রাইস বলে দিচ্ছে, মিনিমাম প্রাইস। সেই মিনিমাম প্রাইস আমাদের যদি আমরা যদি নিজেরা টাওয়ার বানাতাম তার থেকে প্রায় 25-30% বেশি। এই টাওয়ার কোম্পানিগুলোর ব্যবসাটাকে নিশ্চিত করার জন্য দেখা যাচ্ছে যে যেটা বাইপার্টি এগ্রিমেন্ট হওয়া উচিত, যে দুই পক্ষের একটা নেগোসিয়েশনের মাধ্যমে, সেটা না হয়ে আমাদেরকে একটা এগ্রিমেন্ট দেওয়া হচ্ছে যে এই এগ্রিমেন্টে আমাদেরকে সাইন করতে হবে। তবে BTRC বলছে অপারেটরদের মধ্যে যে কোনো সমস্যা সমাধানের এখতিয়ার রয়েছে তাদের। যেহেতু একটা প্রভিশন আছে যে তারা না পারে তাহলে BTRC ইন্টারফেয়ার করবে। BTRC উভয় পক্ষ কথা খেয়াল করছে, কারো পক্ষে যায়নি। উভয় পক্ষের জন্য লাভ হয়, উভয় পক্ষের জন্য সুবিধা পায়, এই ব্যবস্থা করে তার একটা সিদ্ধান্তে পৌঁছে। নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টাওয়ার প্রতিষ্ঠানগুলো। যেহেতু আমরা মোবাইল কোম্পানিদের সঙ্গে একটা কমন গ্রাউন্ডে আসতে পারছিলাম না, সো ন্যাচারালি BTRC উইন সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করেছে থ্রু আ কমন SLA। এটার দরুন আমরা একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছি এবং যেটা খুবই শীঘ্রই ক্লোজ হবে। বর্তমানে সারা দেশে প্রায় 37,000 টাওয়ারের মাধ্যমে 16 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী মাস থেকে সড়কের উপর সব ধরনের ঝুলন্ত তার অপসারণ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে কেবল অপারেটরদের সাথে এ বিষয়ে এক বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, স্থায়ীভাবে নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যুৎ সহ সব ধরনের লাইন ভূগর্ভস্থ করার পরিকল্পনা রয়েছে সরকারের। ICT মন্ত্রণালয় সহ আমরা একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে এখানে কীভাবে কেবলগুলো আমরা একই সাথে আন্ডারগ্রাউন্ড করতে পারি। আগামী মাস থেকে যত অবৈধ লাইন আছে, জারি লাইন থাকুক, আইস্পিনার থাকুক, জারি লাইন থাকুক, আমাদের পোল যারা ব্যবহার করছে সেগুলো আমরা কেটে দিব, অপসারণ করব। বিদ্যুতের যে দামের প্রাইসটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতেছি এগুলো সহনীয় পর্যায়েও থাকতেছে। যেমন গ্যাসের ব্যাপারে যতটুকুই হইচই হোক না কেন, এটা আমরা মনে করছি যে অবস্থা যেটা সহনীয় পর্যায়ে চলে আসছে। 13 ডিজিটের মূসক নিবন্ধন বা ব্যবসা শনাক্তকরণ নম্বর গ্রহণের সময়সীমা আরও 1 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে 3য় দফায় সময় বাড়ানো হলো। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে বলে জানান ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক। আমরা 31 অক্টোবর পর্যন্ত সময়সীমা দিয়েছিলাম, তবে আমাদের কাছে FBCCI একটা রিকোয়েস্ট পাঠিয়েছে যে তারা আর 1 মাস সময় চাচ্ছে, কারণ তাদের কাছে মনে হয়েছে যে মানে অনেক একটা বড় সংখ্যক করদাতারা এখন নিতে পারেননি, যে কোনো কারণে হোক নিতে পারেননি, তো নিতে না পারার কারণে তারা একটা প্রেয়ার দিয়েছে আমাদের চেয়ারম্যান NBR-এর বরাবর। আমাদেরকে চেয়ারম্যান সাহেব মানে নির্দেশ দিয়েছেন যে ঠিক আছে, আমরা যেহেতু বিজনেস ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আমরা এখানে মানে প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী বর্তমান মেয়র আজম নাসির উদ্দিন। তবে মনোনয়ন পেতে দৌড়াচ্ছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন ও সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুজ সালামও। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস।
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম বর্তমান মেয়র আজম নাসির উদ্দিন। নির্বাচন করতে ইতিমধ্যে প্রস্তুতি নিতেও শুরু করেছেন তিনি। গত নির্বাচনের সময় দিয়ে 36 দফা প্রতিশ্রুতি ও বাস্তবতা তুলে ধরতে শুরু করেছেন জনতার মুখোমুখি নামক অনুষ্ঠানেরও, আর দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে শতভাগ আশাবাদী বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা জনশ্রী শেখ হাসিনা, উনি যেটা করবেন সেটাই একেবারে চূড়ান্ত। এটা আজীবন আমি রাজনীতি করছি ওনার নিরঙ্কুশ নেতৃত্ব মেনে, এটা এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেটাই অব্যাহত থাকবে। এটা নাম শোনা যাচ্ছে নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক সিডিএ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল সালামেরও। দলীয় মনোনয়ন পেতে দলের অভ্যন্তরে তারা চালাচ্ছেন জোরালো তৎপরতা। দলীয় হাইকমান্ড চাইলে মেয়র নির্বাচন করার ব্যাপারে আশাবাদী খোরশেদ আলম সুজন। দলের হাইকমান্ড যদি আমাকে বিবেচনা করে তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি আমি ইলেকশন করতে সক্ষম হব, কারণ প্রত্যেকটা রাজনৈতিক কর্মী হিসেবে যদি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, আমিও চাই আমি একটা দায়িত্ব পেয়ে মানুষের জন্য কাজ করে। তবে কেন্দ্র থেকে দলীয় সিদ্ধান্ত অনুসারে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই মহানগর আওয়ামী লীগের সমর্থন থাকবে এমনটাই বলছেন এই নেতা। কে কাজে কতদূর অগ্রগামী হয়েছে, কে মানুষের মন জয় করতে পেরেছে, সেটাই হবে বিচ্ছে বিষয়। শৃঙ্খলার মধ্যে দেখাতে চান তার দলীয় সংগঠন যদি আপনি কাজ করতে চান, দলীয় সংগঠনের কোনো প্রার্থী যদি প্রার্থী হতে চায় তাকে দলের অবশ্যই কমান্ড মেনে চলতে হবে। 2015 সালের এপ্রিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধান সড়ক থেকে সরানো সম্ভব হলেও রাজধানীর শাখা সড়ক অলিগলিতে অবাধে চলছে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা। ট্রাফিক পুলিশকে প্রভাবিত করে রিক্সা চলাচলে ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ অসাধু নেতাদের বিরুদ্ধে। শফিক মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলমামুন। গতির কাছে হার মানছে রিক্সা, ভ্যান, কখনো প্রাইভেট কার। এক সময়ের পায়ে চালানো রিক্সাতে সংযুক্ত হয়েছে ব্যাটারি ও মোটর, কিন্তু রয়ে গেছে দুর্বল কাঠামো, সেটি দেখার কেউ নেই। রাজধানীর আজিমপুর, খিলগা, মিরপুর, ধানমন্ডি এলাকার বিভিন্ন শাখা সড়কে দুরন্ত গতিতে ছুটছে তিন চাকার রিক্সা। ব্যালেন্স থাকে না আর কি রিক্সাওয়ালাদের, আর কি যে স্লো যাবে না জোরে যাবে, একই গতিতে যেতে থাকে, যেটা বাচ্চাদের নিয়ে প্রচন্ড প্রবলেম হয়। ড্রাইভাররা বেপরোয়া চলে, এরা অভিজ্ঞ নয় এবং গাড়ি যখন ব্যাগে নেয় তারা কোনো পেছন সাইডও দেখে না। পরিশ্রম না থাকায় ঝুঁকিপূর্ণ এমন যান চালাতে উৎসাহিত হন চালকেরা। 15 নম্বর যেমন ভাই আল্লাহ করিম, জিগাতালা, এদিক বুঝেন যে ভিতর সাইডে থাকলে সমস্যা হয় না। আমি যেরকম 4 বছর ধরে চালাইতেছি আমার হাতেটা নিয়ন্ত্রণে চলে আসছে, তো এটা হয়তো অনেকে নতুন চালায়, অনেকের হাতে আসে না। প্রাইভেটে লাগায় দেয়, নিউ গাড়িতে লাগায় দেয়, চালায় সবার আগে যাইতে চায়। সিটি কর্পোরেশন কর্তৃক নিষিদ্ধ ঘোষণার পরেও অভিযোগ রয়েছে রিক্সা প্রতি 1,000 থেকে 1,500 টাকা চাঁদার বিনিময়ে এইসব রিক্সা রাস্তায় চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে স্থানীয় প্রভাবশালী নেতা এবং পুলিশ প্রশাসন। পুলিশের ঝামেলা এড়াতে চালকদের দেয়া হয় এমন কার্ড। কার্ডে কয় টাকা দিতে হবে? কার্ডে দিয়ে যখন যাতায়াত হয়ে যায়। এটা কি সিটি কর্পোরেশনের পারমিশন আর নেওয়া লাগবে না? না না না। রাজধানীর প্রধান সড়কগুলোর মতো শাখা সড়ক থেকেও এসব যানবাহন তুলে নেওয়া হবে বলে জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। লোকাল ওয়ার্ড কাউন্সিলর, লোকাল থানা, লোকাল ট্রাফিক, লোকাল নেতৃবৃন্দ সবাই সম্মিলিতভাবে একটা কমিটির মাধ্যমে এই জিনিসগুলো অ্যাড্রেস করে আস্তে আস্তে এগুলো সমাধান করার ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন আধুনিক নগর ব্যবস্থাপনায় এমন যানবাহনের কোনো যৌক্তিকতা নেই। প্রাইভেট কার এবং রিক্সাকে নিয়ন্ত্রণ করা ছাড়া এই শহরের কোনো মুক্তি নাই। রিক্সাকে পুরো সমন্বিত একটি কর্মধারায় যুক্ত করে ধীরে 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 একেবারেই নিয়ন্ত্রিতভাবে একে অপসারণ করার কার্যক্রমে আমাদের যেতেই হবে। রাজধানীর পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনতে প্রধান সড়কের বাইরে শাখা সড়কগুলোকেও পরিকল্পনায় আনার তাগিদ দেন এই নগর পরিকল্পনাবিদ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন সড়ক পরিবহন আইনে বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে, যেগুলো পরিবহন খাতের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নতুন আইনে চালকের শাস্তি সংক্রান্ত ধারাগুলো লঘু পাপে গুরুদণ্ড বলে তা সংস্কারের দাবি জানান শাহজাহান খান। এসব রায় সড়কে কতটা শৃঙ্খলা ফিরিয়ে আনবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শাস্তির ভয় দেখিয়ে সড়কে শৃঙ্খলা আনা যাবে না। আমরা চাই দুর্বলতা ও অসঙ্গতি দূর করে আইনের নিরপেক্ষ ও যথাযথ প্রয়োগ, সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি
পুলিশি হয়রানি, মালিকদের বেআইনি কার্যকলাপ ও শ্রম আইন না মানা, পথচারী ও যাত্রীদের আইন না মানা এবং শ্রমিকদের দায়িত্ব পালন সব কিছুই যেন বিবেচনার আওতায় আনা হয়। ঢাকা ও রংপুরের বিভিন্ন স্থানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্প দুর্যোগ সংক্রান্ত বৃহত্তম অনুশীলন শেষ হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসবের অনুশীলনে 237টি সংস্থার 500 বেশি মানুষ অংশগ্রহণ করেন। অনুশীলনগুলো 27 থেকে 31 অক্টোবর অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। সাকিবের শাস্তি কমানো বা আইসিসিকে অনুরোধের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। বিসিবি তাদের লিগাল অ্যাডভাইজারের সাথে কথা বলেছে। আইনগত বিষয় শেষে কিছুদিন পর সব কিছু নিশ্চিত করে বলা যাবে, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে সাকিবকে রাখা হবে কিনা এটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি। আপনারা জেনেছেন যে এই বিষয়টাতে বিসিবির করণীয়টা আসলে খুবই সীমিত, যেহেতু সংশ্লিষ্ট প্লেয়ার অলরেডি এটা স্বীকার করে একটা এগ্রিমেন্টের মধ্যে চলে গেছেন। তারপরও অবশ্যই আমরা দেখব যে আইনের বিষয়, মানে আইনগত বিষয়গুলো আমরা দেখব যে কতটুকু কী নিয়ে কাজ করার সম্ভাবনা আছে। আমরা ইতিমধ্যে আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলছি এবং আমরা চেষ্টা করব এই বিষয়টি নিয়ে কীভাবে এগোনো যায় বা কোনো সুযোগ আছে কিনা এটা আমরা ওয়ার্কআউট করবো। সাকিবের রিপ্লেসমেন্টটা যেহেতু উনি টেস্ট এবং টি টোয়েন্টির ক্যাপ্টেন ছিলেন, সেক্ষেত্রে ইমিডিয়েট আমাদের যেহেতু একটা ট্যুর শুরু হয়ে গেছে এবং অলরেডি টিম চলে গেছে, এই সিদ্ধান্তটা আমাদের জন্য জরুরি ছিল এবং সেক্ষেত্রে সবাই আলোচনা করে সিদ্ধান্ত দিয়েছে। পরবর্তীতে এটা বোর্ডে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লটারি করে ধান চাল কেনার লক্ষ্যমাত্রা ঘোষণা, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত, আমন বেচলে বেচা যাবে না বোরো। এবং পেঁয়াজের ঝাঁঝে অস্থির খাতুনগঞ্জের পাইকারি বাজার, খুচরা বাজারে আগুন, বাড়তি দামের বোঝা আরও কিছুদিন বইতে হবে বললেন বাণিজ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somonews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।